সৌদি আরবে প্রত্যেকটা প্রবাসীর জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য নাফাত অ্যাপসটি এখন বাধ্যতামূলক। আমরা অনেকেই হয়তো নাফাত অ্যাপসটি সম্পর্কে জানি না। নাফাত হলো টু স্টেপ ভেরিফিকেশন, যাতে কোনো কারণে কারো মোবাইল হ্যাক না হয়, জালিয়াতি থেকে রক্ষা পায়। বিশেষ করে নাফাতের প্রয়োজন হবে আপনি যখন সিআইটিসিতে প্রবেশ করবেন, অথবা আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন, কিংবা আপনি সিম কার্ড কিনতে যাবেন, তখন আপনার নাফাতের অ্যাক্সেস প্রয়োজন হবে। আজকে দেখাবো কিভাবে আপনি নাফাত ক্রিয়েট করবেন বা নাফাতের অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফিকেশন কিভাবে করবেন, তার সাথে সাথে নাফাত কেন কি কারণে প্রয়োজন তার ছোট্ট একটা প্রমাণ দেখাবো। তো চলুন শুরুতে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি নাফাত অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি একটু সহজ করে আপনাদেরকে নাফাত সম্পর্কে জানাচ্ছি। নাফাত হলো অথেন্টিকেশন অ্যাপস। আজকাল অনলাইনে আমরা অনেকেই ফ্রডের শিকার হচ্ছি, কখনো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যাচ্ছে, কখনো আবার দেখা যাচ্ছে আমাদের নামে অতিরিক্ত সিম কার্ড তোলে। যেমন আপনি সিআইটিসির মধ্যে প্রবেশ করবেন সিম কার্ড ক্যান্সেল করার জন্য, তখন অবশ্যই আপনাকে নাফাতের মাধ্যমে অ্যাক্সেস দিতে হবে, ন্যাশনাল প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিতে হবে। এক কথায় গুগল এবং ফেসবুকের মধ্যে আমরা যে টু স্টেপ ভেরিফিকেশন করি, ঠিক তেমনটাই আপনি কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্যই নাফাতের অ্যাক্সেস চাইবে। আর আজকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু নাফাত খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিওর শেষে মোবাইলই পের অ্যাকাউন্ট খোলার সময় নাফাতের অ্যাক্সেস কীভাবে দিতে হয়, আর নাফাত না থাকলে মোবাইলই পের অ্যাকাউন্ট খোলা যাবে কিনা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে কিনা সেটি আপনি দেখতে পারবেন। তো প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে নাফাত অ্যাপসটি ইনস্টল করতে হবে। সেখানে যদি না পান তাহলে আপনি গুগলে গিয়ে লিখবেন নাফাত এপিকে ডাউনলোড, এপিকে ডাউনলোড। এটি লিখলে আপনার সামনে লিঙ্ক চলে আসবে, সেখান থেকে আপনি এপিকে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করে রেখেছি নাফাত, NAFATH নাফাত, ওকে। এখানে সেটিংয়ে এসে আপনি ইংলিশ করে নেবেন। এখানে লগ ইনের মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে আপনার ইকামা নাম্বার, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন, আমার পাসওয়ার্ডটি ভুল হয়েছে, সরি। তারপরে নেক্সটে ক্লিক করার পরে আপনার অপশনে মোবাইল নাম্বারে একটা কোড আসবে, কোডটি আপনি বসিয়ে দিবেন, আমি অ্যালাউ করে দিচ্ছি। দেন এখানে আপনাকে ভেরিফিকেশন নাম্বার দিতে হবে, যে নাম্বারটি দিয়ে আপনাকে নাফাতের অ্যাক্সেস নিতে হবে। তো তার জন্য আপনি 6 ডিজিটের একটা ভেরিফিকেশন নাম্বার দিয়ে দিবেন। আমি 123123 দিয়ে দিলাম, 123123, ওকে। এইবার আপনার কাজ হলো যে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। এখানে গিয়েই অনেকে পারেন না, ফেস ভেরিফিকেশন করার জন্য প্রথমে আপনি মোবাইলটা এইভাবে ধরবেন, তারপরে এখানে কালো বাটন এটা সবুজ হয়ে যাবে, অথবা আপনি ক্লিক করে দিবেন। আমার ফেস ভেরিফিকেশন করতেছে, এরর আসছে, আবার দিচ্ছি আমি। ওকে, আমাকে কি বলা হচ্ছে, ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন, আমার সাকসেসফুলি হয়ে গেছে। অ্যান্ড দেন ফিনিশের মধ্যে ক্লিক করে দিলাম, আমার নাফাত অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি মোবাইলই পে খোলার জন্য ট্রাই করব, সেখানে দেখাবো আপনাদেরকে যে নাফাতের অ্যাক্সেস কেন প্রয়োজন আপনার। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর আমি এখন মোবাইলই পের অ্যাপসের মধ্যে আছি, তারপর আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে মোবাইলই পে অ্যাপসের বা মোবাইলই পের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, 740277 ভেরিফাই। আমি জাস্ট আপনাদেরকে নাফাতের অ্যাক্সেস সম্পর্কে জানানোর জন্যই দেখাচ্ছি। দেখুন এখানে, ডিয়ার মোবাইলই পে ইউজার, ওয়েলকাম টু ন্যাশনাল সিঙ্গেল সাইন অন। এখানে আপনাকে আপনার ইকামা নাম্বার দিয়ে নাফাতের অ্যাক্সেস দিতে হবে, তারপরে গিয়েই আপনি মোবাইলই পে বলেন, এসটিসি পে বলেন, ইউআর পে বলেন, অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন মোবাইল থেকে, অথবা ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম থেকে। সরাসরি করলে সেটি অন্য কিছু, সরাসরি ব্যাংকে গেলে কোনো প্রয়োজন নেই আপনার নাফাত অ্যাক্সেসের, কারণ আপনি ভেরিফাইড প্রতিষ্ঠানে গিয়েছেন। আর যদি আপনি মোবাইল থেকে, কম্পিউটার থেকে, অথবা ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম থেকে খুলতে চান, তাহলে অবশ্যই নাফাত থেকে আপনাকে অ্যাক্সেস দিতেই হবে। এখানে খেয়াল করুন, আমি ইকামা নাম্বার দিয়ে যখন এই করলাম, নাফাত থেকে আমাকে একটা নোটিফিকেশন পাঠিয়েছে, এখানে 51 নাম্বার শো করতেছে। সেম নাম্বারটি আমাকে নাফাতের অ্যাক্সেস নিয়ে সেখানে দিতে হবে, আর খুব সহজে কিন্তু প্রবেশ করা যায় না। নোটিফিকেশনের মধ্যে ক্লিক করলে নাফাতের মধ্যে নিয়ে যাবে, তারপরে ফিঙ্গার দিয়ে আপনাকে
প্রবেশ করতে হবে অ্যাকসেপ্টের মধ্যে। ওখানে 51 দেখেছেন, এখানে 51 আপনি যদি দিয়ে দেন তাহলে দুইটা ম্যাচ হয়ে যাবে, আপনাকে মোবাইল পেয়ের অ্যাকাউন্ট খোলার সুযোগ দিবে। আর যদি আপনি এখানে ভুল নাম্বার দেন তখন কি হবে, মোবাইল পেয়ের অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। আমি যদি ভুল নাম্বার দিয়ে দেখি তাহলে আপনাদেরকে দেখাই, অথবা এখানে টাইমিং থাকবে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু আপনাকে করতে হবে। এখানে খেয়াল করুন, 21 সেকেন্ড বাকি আছে, 20 সেকেন্ড বাকি আছে, এভাবে কিন্তু সময়। তা আমি 51 দিলে ওখানে আমার মোবাইল পে অ্যাকাউন্টটা খোলার জন্য পরবর্তী ধাপ আমি পাবো। আর যদি এখানে আমি 18 দিই, উদাহরণস্বরূপ ভুল দিলাম, এরর, আমাকে বলা হচ্ছে তোমার নাম্বারটি ভুল। এই কারণে কি হবে, মোবাইল পে আমাকে অ্যাক্সেসটা দিবে না, অথেন্টিকেশন ফেলড, অর্থাৎ আমার অথেন্টিকেশনটা হয়নি পারফেক্টলি। আর এই ধরনের জালিয়াতি থেকে রক্ষা করার জন্যই নাফাত এখন সকলের জন্যই বাধ্যতামূলক। খুব সহজে নাফাত অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, শুধুমাত্র প্লে স্টোর থেকে NAFATH ওকে অ্যাপ লিখলে আপনার সামনে চলে আসবে, না পেলে আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।